नमस्कार प्रिय दर्शक बंधुरा एस्ट्रो कानेक्शन यूट्यूब चैनल आपनादेर प्रत्येकके अनेक अनेक स्वागत जानाई। बंधुरा भेरि भेरि इम्पोर्टेंट ये भिडियोटी कारण ये भिडियोते आमी आपनादेरके जानाबो यदि आपनी वृष राशि बा वृष लग्नेर जातक बा जातिका हन ताहले आपनादेर दुटी दोषेर कारणे जीवने सफलता आसते चाय ना कि सेई दोष सेई दोषेर कथाई आमी आपनादेरके उल्लेख करते चलेछि आर जेटी आपनारा आपनादेर जीवन थेके मुछे फेले दिलेई 100% आपनारा सफलतार शिखर चूड़ाय बसबेनई बसबेन। ताई भिडियोटी ना टेने सम्पूर्ण देखते थाकुन। तार आगे एकटी विषय जानिये दिई आमार चैनेलेर भिडियो विदेश थेकेओ देखा होच्छे एबं तार जोन्नो आमी खूब गर्वित किन्तु पाशापाशी किछु मानुष रयेछे जारा आमार चैनेले अश्राव्य भाषाय गालिगालाज करछेन। आमी तादेर उद्देश्ये एकटी कथाई बोलबो, आपनादेर जोदि आमार चैनेल भालो ना लागे दया करे आनसाबस्क्राइब करे दिन, ताते कोनो आमार दुःख नेई, किन्तु एइभावे कमेंट्स बक्से उल्टोपाल्टा अश्राव्य भाषाय गालिगालाज करबेन ना, कारण प्रचुर मानुष एबं तारा जखन एइ धरनेर कमेंट्स देखबेन बा कोनो बाच्चा छेलेओ जोदि देखे तारा कि शिखबे एकटू भाबुन एबं काउके कटु कथा बलार आगे एकबार विश्लेषण करुन आपनी जीवने कतटा परिमाण काज करछेन। साक्सेस तो परेर कथा, आगे आपनी कतटा उद्दीपनार साथे काज करछेन ना सारा दिन घरे बसे मोबाइल हाथे करे समय काटिये जाच्छेन। काउके दोष देवार आगे अवश्य आपनारा एई जिनिसटा अवश्य देखुन। तो जाई होक आमी प्रत्येकके बोलछि ना जारा बोलछेन 10% मानुष तादेर उद्देश्ये बोलछि आर बाकिरा तो आमार खूब काछेर एबं खूब क्लोजड, कारण प्रत्येकके आमी यथेष्ट परिमाणे सम्मान करी भालोबासि, कारण आपनादेर भालोबासार जोरेई आमी आज এই পর্যায়ে এসেছি। তাই আপনারা ভালোবাসাটা রাখুন। আমি আমার তরফ থেকে যতটা চেষ্টা করার অর্থাৎ আপনাদেরকে ভালো রাখার চেষ্টা আমি করে যাব, এটা আমি প্রতিশ্রুতিবদ্ধ। তাহলে আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই দুটি দোষের কথা, যে দোষগুলো আপনারা যদি কাটিয়ে ফেলেন তাহলে আপনাদের সাকসেস 100% আপনাদের কাছে আসবেই আসবে। তো প্রথম যে দোষটির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃষ রাশির জাতক ও জাতিকারা একটু অলস প্রকৃতির হয়। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ এরা একটু বসে থাকতে পছন্দ করে এবং যে কোনো কাজ আজ বললে আজই যে করবে তা নয়, কিন্তু তাদের খেয়াল খুশি মতো তারা কিন্তু কাজ করবে। কেউ যদি প্রেশার দিয়ে কোনো কাজ করাতে যায় এরা কিন্তু বিগড়ে বসে, কিন্তু ভালোবাসার সহিত যদি তাকে বলা যায় তারা কিন্তু তার জন্য জান পর্যন্ত দিয়ে দিতে পারে। আর এটি বৃষ রাশির জাতক জাতিকার নিয়ম। তাই আপনারা আপনাদের নিজের কাজটিকে সবসময় আগে করে নিন, অর্থাৎ কোনো কাজকে আপনারা ফেলে রাখবেন না এবং শুয়ে বসে দয়া করে কাটাবেন না। জীবনে যতদিন বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত মানুষ তো খাটতে পারে না, তো আমাদেরকে একটা লিমিটেশন এজ পর্যন্ত অর্থাৎ 40-45 हार्डलि 50 বছর পর্যন্ত খাটতে পারবো, তারপরে কিন্তু পারবো না। অর্থাৎ আমরা যে ধরনের ভেজাল খাবার দাবার খাচ্ছি তাতে আমাদের আয়ু তো কমছেই কমছে, সাথে আমাদের কর্মক্ষমতাও কমে যাচ্ছে। তাই আমাদের হাতে কিন্তু সময় অনেক কম, আর সেই সময়টাকে আমাদেরকে ইউটিলাইজ করে নিতে হবে। এক মিনিটও আমাদেরকে নষ্ট করলে চলবে না। আর এটি যদি আপনারা ফলো করতে পারেন তাহলে আপনারা ডেফিনেটলি সাকসেস পাবেনই পাবেন। এটি খুব দায়িত্ব নিয়ে আমি বলছি। এরপরে যে দ্বিতীয় দোষের কথা আমি বলবো সেটি হচ্ছে বৃষ রাশির জাতক ও জাতিকারা অল্পতেই পটে যায়। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ এই রাশির জাতক ও জাতিকাদেরকে মিষ্টি মিষ্টি কথা বলে অন্য কেউ কাজ করিয়ে নিতে পারে এবং এদেরকে অল্পতেই যেহেতু পটে যায় সেহেতু এদের ডিমান্ডও কম, অর্থাৎ কাউকে চা খাইয়ে দিল কাউকে কফি খাইয়ে দিল, বলল ভাই আমার এই কাজটা করে দিস, তো বৃষ রাশির জাতক ও জাতিকারা সেটি করে দেয় এবং অন্যজনের জন্য কাজ বেশি পরিমাণে করতে পছন্দ করে। অর্থাৎ বাড়ির জন্য যদি কাজ করতে বলা হয়, সে কাজ যদি দেরিতে পড়ে, লোকের জন্য কাজ কিন্তু এরা খুব স্পিডে করে। অর্থাৎ লোকে যখন মাথায় হাত বুলিয়ে যখন তার কার্যসিদ্ধি করার চেষ্টা করে, এরা কিন্তু ফেঁসে যায়। তাই আপনারা এতটাও সাদাসিধে হবেন না, নিজের দিকে খেয়াল রাখুন, আগে নিজের স্বার্থটা দেখুন, আপনি কি এর প্রতিদানে পাচ্ছেন। যদি দেখেন যে আপনি প্রতিদানে সমান পাচ্ছেন বা একটু হলেও কম পাচ্ছেন, তাহলে এগোন, নচেত কিন্তু আপনার সময় এইভাবে নষ্ট করবেন না, আপনার নিজের ডেভেলপমেন্টের জন্য নষ্ট করুন। দেখবেন একদিন আপনি বিশাল জায়গায় দাঁড়িয়ে থাকবেন। আজকে যে কথাগুলো বললাম আপনাদের প্রত্যেকের জন্যই। তাই এখনও পর্যন্ত যদি ভিডিওটি লাইক না করে থাকেন, অবশ্যই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।